এই সমস্ত থেকে আমরা পিছিয়ে থাকতাম না। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা যে কোনো ভাবে আমরা বিজেপিকে পরাজিত করে এক নম্বর ওয়ার্ড থেকে উৎখাত করে দেওয়ার চেষ্টা আমরা সবাই যদি একটা থাকি মধ্যে, আমরা আগামী দিন উন্নয়ন কিভাবে করব, দল যদি আমার ঠিক থাকে, সব কিছু ঠিক থাকলে আমরা যদি পঞ্চায়েতে জয়ী হইতাম পারি, তারপর আমরা উন্নয়নের কাজ করতে পারবো। বর্তমান যে পরিস্থিতি চলছে, তারা যে পরিকাঠামো বিজেপি চালাইছে, আজকে এই পরিকাঠামোর মধ্যে আমাদের কোনো কিছু ক্যাটাগরি এখানে নাই, তারা পরিষ্কারভাবে এটা বঞ্চিত করে রাখছে। এমনকি কিছু বলতে গেলেও পারে না, জোর জবরদস্তি বিভিন্ন ধরনের মানে অমুক ধমুক, হ্যাঁ, টর্চারিং বিভিন্ন, এই সমস্ত তুয়াক্কা না করিয়া আগামী দিন আমরা একসাথে কি হিন্দু কি মুসলিম কি ট্রাইবেল সবাইকে সবাই নিয়ে আমরা এই এডিসি এলাকার মধ্যে বাস করি, আমরা সবাই একই ঘরের পরিবারের লোক হিসেবে আমরা সবাই একসাথে চলব, এবং যারা স্বৈরাচারী দুরাচারি করছে তাদেরকে আমরা উৎখাত করার চেষ্টা করব। এই সে আমাদের মেইন উদ্দেশ্য, যারা উন্নয়নের কাজ করব, দেশের কাজ করব, গ্রামের কাজ করব, গরিব দুঃখের পাশে দাঁড়াব, তার সরকারের দরকার আমার। আমরা উল্টা পাল্টা তাদের মতো বলতে পারতাম না, মিথ্যা কথা বলতে পারতাম না, যেটা নাকি আজকে দেখি কয়েকটা উন্নয়নের কাজের নামে বিভিন্ন আজকে দেখেন এক নম্বর ওয়ার্ডের মধ্যে হাল চরিত্র, তুলাগাছ তোলে উত্তরের শ্রী গাঁওসভার রাস্তার সমনিতে একটা কি দিছে সাইনবোর্ড টাঙাইয়া, এটাও সরকারের টাকা খরচ হয়েছে, কি দিছে এখানে নর্থ এক চরি, মানে এটার নাম কি জানাইছে, এটা না এটার পরিবর্তে দেখেন এখানে আজকে ভিডিও যদি আসে এটা দেখবো কিন সাইনবোর্ড দেখাইছে, আমি তো এটা পাগল ছাড়া কিছু মনে করি না। হ্যাঁ, এটা মডেল ভিলেজ, এটা নাকি মডেল ভিলেজ উত্তরেশ্বরী নাকি মডেল বিলি হয়েছে। পাশাপাশি আর একটা দেখুন, আগামী দিন আমি সাংবাদিক ডাকে এখানে দেখাবার ইচ্ছা যে এখানে কি মডেল বিলি চলছে না, তার নাকি ফাঁকিবাজি সরকারি টাকা পয়সা লুট হচ্ছে। আমার গ্রামে একটা রাস্তা পায়ে হাঁটতে পারি না, আজকে কয়েকদিন যাবৎ এখানে পঞ্চায়েতের কাজ করা হয়েছে, আমাদের এখানে চেয়ারম্যান বর্তমান উপস্থিত থাকা, কিন্তু এটা দেখে না প্যাক কাদা মানুষ হাঁটতে পারে না, এই গ্রামের চাকমা বস্তির লোক থেকে আরম্ভ করে বিভিন্ন এখানে একটা উঠে যাইতে পারে না, একটা রুগী না যদি যাইতে হইলে এখানে আমাদের সমস্যা পড়তে হয়, অনেকে দেখছে এখানে আসা যাওয়া করে, এটা আমার বানানো কথা না, কিন্তু আজকে আগামী দিন থেকে এই সমস্ত আমরা তুলে ধরতেইব। তো উন্নয়ন বলতে কি কয়, কি উন্নয়ন, আরে সিপিএম এর আমলে আমরা কোনো এখন সিপিএম আমরা করছি না, সিপিএম আরো সরাচারি দূরাচারি করছে, দুর্নাম করে ভাবছে, এরপরে সিপিএম যেটি করে গেছে এটি সুল্লাগাইতেও রাখতে পারে না, এত টাকা পয়সা সরকারের কোটি কোটি টাকা কি হয় আমরা জানি না, পঞ্চায়েতে আইলে একটা উন্নয়নের কাজের কথা কইলে, আমার বাড়ির সামনের কথা কইছি, শাশুড়ি আমার একজন মায়ের খাইতে হয়েছে তীব্রমতা করি বললে আমার অপরাধ, তো এই সমস্ত থেকে আমরা পিছিয়ে থাকতাম না। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা যে কোনো ভাবে আমরা বিজেপিকে পরাজিত করে এক নম্বর ওয়ার্ড থেকে উৎখাত করে দেওয়ার চেষ্টা আমরা সবাই যদি এক কাট্টা থাকি একমতে থাকি সবাইকে আমরা নিয়ে কাজ করব, উন্নয়নের কাজ করার চেষ্টা করুন সবাই, আমার এই আহ্বান রেখে আমার সাধারণ আলোচনা এখানে শেষ করছি। তীব্রমতা জিন্দাবাদ।